নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে এসেছি। চটের আসনে সুন্দর এই ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটির পাশে থাকো। বন্ধুরা, আমি প্রথমে সেলাই করা যায় এমন একটা বিন্দুতে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি 5টা ক্রস স্টিচ পরের পাশাপাশি একটা লাইন করে নেব। দেখো দেখো, আমি ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 5টা ক্রস স্টিচ ফোর করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ। এবারে আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দিলাম, আর ডান দিকের লেভেলটা সমান রেখে একইভাবে এ লাইনে আবারও 4টে ক্রস স্টিচ ফোর নিয়ে নেব। এক, দুই, তিন, চার। এবার আবারও বাঁ দিক থেকে আবারও একটা ঘর বাদ দিলাম, বাদ দেওয়ার পর ডান দিকের পাশের লেভেল সমান রাখবো, রেখে এখানে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ ফোর। এক, দুই, তিন। এবারে আবারও আমি বাঁ পাশ থেকে একটা ঘর বাদ দেব, বাদ দেওয়ার পর ডান পাশের লেভেল সমান রেখে এখানে 2টো ফোর করে নেব। এক, দুই। এবারে আমি ডান পাশের লেভেল সমান রেখে একটা ক্রস স্টিচ ফোর নেব। দেখো আমি একটা লাইন কীভাবে করে নিলাম। এবার মাথার উপরে সুচটা তুলে বাঁ দিকে বাড়িয়ে আমি এখানে করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ। বাঁ দিকে বাড়িয়ে আমি একইভাবে 5টা ফোর করে নিচ্ছি। এবার ডান দিক থেকে একটা ঘর বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমি বাঁ পাশের লেভেলটা সমান রেখে এ লাইনে 4টে ফোর করে নেব। এক, দুই, তিন, চার। এবার আবারও আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দিলাম, বাদ দেওয়ার পর বাঁ পাশের লেভেল সমান রেখে এখানে করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ ফোর। এক, দুই, তিন। আমি এবারও ডান পাশ থেকে আর একটা ঘর বাদ দিলাম, আর বাঁ পাশের লেভেল সমান রেখে এ লাইনে আমি পাশাপাশি 2টো ফোর দিয়ে দিলাম। এবার আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব, ডান দিকে একটা ঘর বাদ দেব, বাদ দেওয়ার পর বাঁ দিকে লেভেল সমান রেখে একটা ফোর করে নেব। দেখো বন্ধুরা, আমি সুন্দর একটা 2টো পাপড়ি মতো করে নিলাম। বন্ধুরা, এখানে যে 5টা ফোর আছে পরে যে লাইনটা, তার সাথে সুচটা তুলে আমি বাঁ দিকে বাড়িয়ে একটা ফোর করে নিলাম। এবারে আমি ডান দিকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে বাঁ দিকের লেভেল সমান রেখে পাশাপাশি 2টো ফোর নিয়ে নেব। এক, দুই। এবারে আবারও আমি ডান দিকে একটা ঘর বেশি নিলাম, বেশি নিয়ে এবার এ লাইনে বাঁ দিকের লেভেল সমান রেখে পাশাপাশি 3টে ফোর দিয়ে দেব। এক, দুই, তিন। 3টে ফোরের এ লাইনটা হয়ে যাওয়ার পর আবারও আমি ডান দিকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম, আর এ লাইনে নিয়ে নেব 4টে ফোর। এ পাশেও আমি বাঁ পাশের লাইনটা লেভেল সমান রেখে দেব। এক, দুই, তিন, চার। 4টে ফোরের এই লাইনটা হয়ে যাওয়ার পর আবারও আমি বাঁ দিক থেকে এক ঘর বেশি নিলাম, বেশি নিয়ে সুচটা তুলে নিলাম, আর বাঁ পাশের লেভেল সমান রেখে এ লাইনে নিয়ে নেব পাশাপাশি 5টি ক্রস স্টিচ ফোর। এক, দুই, তিন, চার, পাঁচ। এবারে আমি এ লাইনে যে 5টি ফোর নিয়ে আছে এর সাথেই সুচটা তুলে নিয়ে ডান দিকে বাড়িয়ে একটা ফোর নিলাম। এবার বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম, আর ডান পাশের লেভেল সমান রেখে এ লাইনে 2টো ফোর দিয়ে দিলাম। এবারে আবারও আমি
ডান দিকে বাঁদিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম, আর ডান পাশের লেবেল সমান রেখে এ লাইনে তিনটে ফোর করে নিলাম। আবারও আমি বাঁদিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিয়ে ডান পাশের লেবেল সমান রেখে চারটে ফোরের আরও একটা লাইন করে নেব, দুই তিন চার। এবারে আমি আবারও বাঁদিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম আর ডান পাশের লেবেল সমান রেখে এ লাইনে করে নেব পাশাপাশি পাঁচটি ফোর, এক দুই তিন চার পাঁচ। দেখো বন্ধুরা, আমি ফুলের অর্ধেকটা অংশ করে নিলাম, বাকি অর্ধেকটা করে দেখাবো। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। সুন্দর এই ফুলের ডিজাইন তৈরি করার জন্য আমি দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি, ব্লু কালার আর হালকা গোলাপি অর্থাৎ অফ পিঙ্ক কালার আমি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নিও। আর আমার এই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। বন্ধুরা, আমি এভাবেই তোমাদেরকে আমার সেলাই ডিজাইনটা করে দেখাচ্ছি। আমার সেলাইয়ের শেষ পর্যন্ত তোমরা আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।